তারা ডেঙ্গি জ্বরে ভুগছে তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রতিদিন প্লাটিলেট টেস্টটা যেন তারা করে যে পার্টিলেট কোন রেঞ্জে তাদের আছে সুতরাং এই ক্ষেত্রে যদি প্লাটিলেটস কমে যায় কতটুকু কমে গেলে কয় হাজারের মধ্যে নেমে আসলে তাকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত আসলে প্লেটলেট কিন্তু অত ডেঞ্জারাস না আমাদের মানে শুরু থেকেই জনগণের মধ্যে এই প্লেটলেট একটা ভীতি কাজ করে প্লেটলেট কিন্তু যখন ভাইরাসটা বনমরেতে ঢুকে তখন সে ম্যাগা থেকে প্লেটলেট প্রোডাকশন কম করে তো প্লেটলেট রক্তে আস্তে 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 তো কমতে থাকে বইপত্রে কিন্তু লেখা আছে যে এটা কমতে কমতে দশ হাজার পর্যন্ত গেলেও এটা রিকভারি করে এই পর্যন্ত কোনো চিকিৎসার দরকার হয় না যদি সাথে কমপ্লিকেশন যেরকম নাক দিয়ে ব্লিডিং মুখ দিয়ে ব্লিডিং হরসাপের সাথে ব্লিডিং এই সমস্ত অথবা তার প্রেশার কমে গেছে শখে চলে গেছে এরকম হলে তার সাথে সাথেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিন্তু অন্যান্য কমর না থাকলে দশ হাজার পর্যন্ত গেলেও কিন্তু রিকভারি কিন্তু সমস্যা হলো যে পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্ট এত কনসার্ন থাকে যে আগে আমাদের অনেক সময় বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয় কিন্তু আইডিয়ালি এটা দশ হাজার পর্যন্ত গেলেও বয়ের কিছু নেই অনেক সময় রোগীরা প্রশ্ন করে যে স্যার যদি ব্লিডিং শুরু হয়ে যায় ভিতরে কেমনে বুঝবেন ইউজুয়ালি যখন পাঁচ হাজার পর্যন্ত যায় তখন ইন্টারনাল রিডিং হইতে পারে দশ হাজার পর্যন্ত ইউজিলি হয় না এই পর্যন্ত ওয়েট করতে পারি আর যখন বাড়তে থাকবে এক দু দিনে বেড়ে যায় এই জন্য দশ হাজার পর্যন্ত ওয়েট করা যায় কিন্তু ওই পাবলিককে বোঝাইতে হবে পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্টকে বোঝাইতে হবে যে এতে কোনো দুশ্চিন্তার কিছু নাই এটা আবার নিজস্ব ওয়েতে বেড়ে যাবে